রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম ভুয়াছড়ি এলাকায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সীমা চাকমা নামের এক মাস ২৪ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সীমা চাকমা ভুয়াছড়ি গ্রামের সুদর্শন চাকমার মেয়ে। সাজেক ইউনিয়নের ভুয়াছড়ি এলাকার মেম্বার বনবিহারী চাকমা জানান, শুক্রবার ভোর ৫টায় সীমা চাকমার মৃত্যু হয়। শুধু সীমা চাকমাই নয়, গত দেড় মাসে ওই এলাকায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা। বনবিহারী চাকমা বলেন, ভুয়াছড়ি গ্রামটি উপজেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্গম এলাকা হওয়ায় এখানে যোগাযোগের জন্য কোনো সড়ক পথ নেই। মাচালং থেকে বোটে নদীতে ২ ঘন্টার পথ। এই এলাকায় কোনো হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক নেই, তাই কেউ অসুস্থ হলে হাসপাতালে পাঠানো সম্ভব হয় না। এরই মধ্যে ভুয়াছড়ি এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধিতে মত বিনিময় ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে কোনো সুরাহা হয়নি। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, নিউমোনিয়ায় শিশু মৃত্যুর বিষয়টি খুবই দুঃখজনক। এতে অভিভাবকদের কিছুটা অসচেতনতা ও গাফিলতির দায় রয়েছে, কারণ নিউমোনিয়া হঠাৎ করে হয় না। জ্বর সর্দি কাশি থেকে নিউমোনিয়া আক্রমণ করে, তাই আগে থেকে সচেতন হলে শিশু মৃত্যুর বিষয়টি ঘটতো না। আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। এরই মধ্যে সাজেক ইউনিয়ন পরিষদকে ইঞ্জিন চালিত বোট সরবরাহ করা হয়েছে, যাতে জরুরি প্রয়োজনে সেটি সাধারণ মানুষ ব্যবহার করতে পারে। এছাড়াও সাজেকের বিভিন্ন পয়েন্টে বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থা করাসহ কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।